কিছু কিছু ক্ষেত্রে জাপানিজরা খুব ডিফারেন্ট হয়। যেমন আপনি যদি কোনো জাপানিজকে কোনো কিছু গিফট করেন, সেটা যদি হয় খাবার, বা আপনি কোনো একটা আপনি নিজের তৈরি একটা জিনিস জাপানিজদেরকে খাওয়াইলেন বা ইনভাইট করে আপনার বাসায় এনে খাবার দাবার খাওয়াইলেন, ওদের কাছে যখন এই জিনিসটা ওরা যখন খায়, সেটার স্বাদ যদি খারাপ হয়, তখন সে আপনাকে খুব অন্যরকম হাসি দিয়ে অন্যরকমভাবে আপনাকে বলবে ওনার কাছে খাবারটা বা গিফটটা ওর কাছে অনেক ভালো লাগছে। যদিও ওনার কাছে যদি স্বাদটা যদি অন্যরকম বা সুস্বাদু না হয়, তারপরেও সে একটা হাসি দিয়ে আপনার মনটাকে জয় করার জন্য আপনি ওনার জন্য যতটুকু চেষ্টা করছেন সেটাতে সে স্যাটিসফাই হয়ে আপনাকে খুব অন্যরকমভাবে একটা হাসি দিয়ে বলবে খুব ভাল লাগছে ওর কাছে। এই জিনিসটা হচ্ছে জাপানিজদের কাছে খুব অন্যরকম একটা বিষয়। যেমন নাকি আমাদের বাংলাদেশের কালচারে যদি হয়, আমরা যখন কারো বাসায় ইনভাইট করলে, আমরা যখন কারো বাসায় যাই, দাওয়াত খেতে যাই, তখন আমরা যে খাওয়ার দাওয়ার খাই, সেই খাওয়ার দাওয়ারটা যদি একটু 19-20 হয়, তখন আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা কী বলি বদনাম ছড়াই। আমরা অন্যজনের কাছে যাই, বলি আরে আজকে ওদের বাসায় গেলাম খাবার খাইতে, আরে খাবারটা একদমও স্বাদ হয় নাই, এটা ছিল না, ওইটা ছিল না, সেটা ছিল না। আসলে এই জিনিসটা খুব একটা ন্যারো মাইন্ডে, মানে ছোট লোকই একটা পরিচয় দেয়। আর আপনি যদি সেটা মানে জাপানিজদের চোখে দেখেন, সেটা সে আপনার সেসটা আপনার প্রসেসটা সব কিছুর উপর সম্মানটা রেখে, তখন সে খুব একটা সুন্দর একটা হাসি দিয়ে আপনাকে বলবে ঐশিকাপ্তা, যদি আপনি সেটা ওনাকে খাবান আর কি তখন। আর যদি কোনো কিছু গিফট করেন, সেটা সে বলবে সুগোই, এরকম করে কিছু এক্সপ্রেশন দিবে, ওয়াও সুগোই নে করে ওয়া মাঝি দেও সুগোই দেখছে অন্তনি ঐশিকাত্তা দেশে আরিগাতো গোজাইমাসে, মানে এইগুলো বলবে জাপানিজে, খুব হাসি দিয়ে বলবে ওরা। এই জিনিসটা হচ্ছে মানে একজনের প্রতি একজনের সম্মানটা বাড়ায়, একজনের প্রতি একজনের মানে কাছে আসার দূরত্বটা কমিয়ে কাছে আসার বন্ধনটা তৈরি করে। এটা হচ্ছে মানুষের সাথে মানুষের ভালোবাসা। আর আজকে যদি জাপানিজরা যদি এরকম হইতো, ওরা যদি আপনার বাসা আনলেন, আপনি অনেক কষ্ট করে আপনি ওনাদেরকে কিছু জিনিস তৈরি করে, আপনার দেশের কোনো কিছু তৈরি করে আপনি ওনাদেরকে খাওয়াইলেন, আর সে যদি বলল জেন জেন ওশিকুনা গাত্তায়, ও মানে খুব স্বাদ ছিল না, এটা ভাল লাগে না আমার কাছে, তখন কিন্তু আপনার একটু কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না হওয়ার জন্য, দূরত্বটা না হয়ে যাওয়ার জন্য, তারা তখন মানে খুব একটা খুব সুন্দর একটা হাসি দিয়ে বলে আসলে এটা খুব স্বাদ ছিল, এটা খুব ঐশি, এটা খুব সুন্দর ছিল, এই জিনিসগুলো তো আসলে এটা এটাতে একটা ভালো মানুষ এবং খারাপ মানুষের পরিচয় বহন করে আর কি। তো সবাই সবার জন্য কাছে আসার ভালোবাসার আত্মীয়তার বন্ধনটা তৈরি করার উদাহরণ হয়ে এগুলাই আমাদের কাছে সামনে আসে জাপানের কিছু কিছু জিনিস আর কি। তো তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।